স্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন অথৈ সিনেমাটা নিয়ে কথা বলবো যেটা এসভিএফ এবং এসভিএফ এবং জিও স্টুডিওজের মিলিত প্রয়োজনায় অন্ন মুখোপাধ্যায় ডিরেকশানে ফিল্ম তোমরা সবাই জানি এটা অথেলোর অ্যাডাপ্টেশন উইলিয়াম শেক্সপিয়ারের এবং উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাডাপ্টেশনে অথেলোটা যে অথৈ অথৈ যেটা সেটা মঞ্চস্থ বহুবার হয়ে গেছে আমি একবার দেখার সুযোগ হয়নি তো আমি তো দেখিনি ডেফিনেটলি বাট এর একটা ক্লাসিক অ্যাডাপ্টেশন যেটা আমাদের ইন্ডিয়ান সিনেমা হয়ে গেছে সেটা হচ্ছে বিশাল ভারদাজের ওমকারা এটা অনেক অনেকেই দেখে থাকবে এবং একটা ল্যান্ডমার্ক ফিল্ম ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে বলতে গেলে ওনার তিনটে ম্যাক তিনটে অ্যাডাপ্টেশনই সেটা আমি মকবুল বলি থেলো বলি এবং হ্যাদার বলি বাট অথেলোর যেটা একটা সবচেয়ে ট্র্যাজিক এন্ডিং যেটা আমরা সবাই জানি অথেলোর যারা পড়েছে যারা জানে তারা জানবে এবং অথে অথৈ সিনেমাটা যদি কথা বলতে বলার আগে আমরা কথা বলি যে অথেলো এত প্রাসঙ্গিক কেন এত আগে লেখা একটা নাটক তার কারণ হচ্ছে এর যে মূল নির্যাসের গল্পটা যে দুজনের মাঝে যদি তৃতীয় জনের একটা এন্ট্রি ঘটে সম্পর্কে দুজনের সম্পর্কে মাঝে যদি তৃতীয় জনের এন্ট্রি ঘটে তাদের একটা ভুল বোঝাবুঝি সুযোগ নিয়ে সে অনেক কিছু করে দিতে পারে যেটা কিন্তু সেই রিলেশনশিপের পক্ষে একটা হানিকারক জিনিস যেটা আমরা আজকালকার আজকালকার বহু রিলেশনশিপে দেখতে পাই এবং এটা খুবই রেলিভেন্ট একটা টপিক এবং যে একটা কাস্ট রেসিজম গায়ের রং জাতি সেটা নিয়েও যে কমেন্ট্রিটা রয়েছে অথেলতে সেটাও কিন্তু প্রচণ্ড প্রাসঙ্গিক আজকালকার যুগে সেই জন্য এই নাটকগুলো অ্যাডাপ্টেশন বারবার বারবার প্রত্যেক সময়ে হয়ে এসছে প্রত্যেক যুগে হয়ে আসছে যেটা যেটাই অথেলো যেটাই শেক্সপিয়ারের সমস্ত নাটককে আলাদা করে এবং একটা ডেসডি মোনার যে ক্যারেক্টারটা সে এত সুন্দরী এবং অথেলো সে তার তুলনায় কম কালো তো সে যখন তাকে পেয়ে যাচ্ছে তো একটা হিংসা জেলসি সেটা সেটাকে কাজে লাগিয়ে একজন তাদের কি ডেঞ্জারাস হতে পারে সেই জিনিসটা সেটা কিন্তু আজকালকার যুগে আমরা অনেক জায়গায় দেখতে পাই যে মানুষ কত কী করে দিচ্ছে তো সেইটার যখন অ্যাডাপ্টেশন হচ্ছে বাংলায় তো আমার যখন প্রোমোটা দেখেছিলাম আমি আমার তো সুপোব লেগেছিলো প্রোমোটা এবং আমার সিনেমাটা থেকে অনেক বেশি এক্সপেকটেশন নিয়েছিলাম আমি সিনেমাটা থেকে তো অত বেশি এক্সপেকটেশন নিয়ে নাও আমার মানে মনে হয়নি উচিত ছিল তো সিনেমাটা আমার শ্বশুর একটা সিনেমা লেগেছে এটা বিটস অ্যান্ড পিসেস সিনেমা কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে এবং সিনেমাটা আমার একটা ওভারঅল মিক্সড রিয়াকশান আসবে সিনেমাটার প্রতি সিনেমাটা আমার খুব ভালো লাগেনি যেটা আমার লাগা লিগে লাগবে বলে আমার মনে হয়েছিল ট্রেলার দেখে তো ফার্স্টে যে গল্পটা সেটা হচ্ছে অথৈ এবং মোনা যে ক্যারেক্টারটা তো অথৈ আর দিয়ামোনার ক্যাক্টারটাই দুটো জীবনে বিয়ে হয়ে গেছে বাট যে গো গোগো আছে তার একটা দিয়ামুনি যেটা হিংসাটা কথা বললাম সে তাদের জীবনে এন্ট্রি নিচ্ছে এবং তারপরে তাদের জীবনে কী পরিণত হচ্ছে তারা কি তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারছে নাকি তাদের একটা মিসকমিউনিকেশনের সুযোগ নিয়ে এই গোগো তাদের জীবনে কী পরিবর্তন আনছে তাদের রিলেশনশিপে কী পরিবর্তন আছে সেটা দেখতে গেলে আপনাকে থিয়েটারসে গিয়ে অথচ সিনেমাটা দেখতে হবে এটা সিনেমাটার যেটা প্রথম যেটা খুব ভালো লাগার জিনিস যেটা আমরা ট্রেলারেও বলেছিলাম সেটা হচ্ছে এই সিনেমায় প্রত্যেকের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং এই সিনেমার শো স্টিলার এবং এই সিনেমার কী বলবো মানে হাইলাইট হচ্ছে অনেক ভরটা যে ওয়াট আ পারফরমেন্সের ওয়াট আ পারফরমেন্স ওয়াট আ পারফরমেন্স সবাই আগে ছাড়িয়ে গেছে এবং আমার মনে হয় এবছরে দেখা আমার যত ইন্ডিয়ান সিনেমা আমি দেখেছি ইন্ডিয়ান সিনেমাকে আমি মানে সব ইনক্লুড করে বলছি আমার বেস্ট পারফরমেন্স লেগেছে আমার ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মেন্স লেগেছে ডেফিনেটলি দি বেস্ট না হলেও ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স কি পারফরমেন্স কি পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কিছু কিছু সিন আছে ওখানে কী করে ও অথৈকে ও মিসলিড করে আর কি ঠিক আছে যে ওকে ওই দিয়া মোনার প্রতি ওটা হি ওর একটা হেটরেট জন্মানো জন্মানো কিছু কিছু ডায়লগস আর সিন আছে সেখানে কি চোখে মুখের এক্সপ্রেশন কিছু কিছু পশ্চার আছে বডি পশ্চার করেও হাঁটে চলে এমন এমন তাকানো ভঙ্গি মানে দেখে না আপনার মনে হবে কী লেভেলে অভিনেতা সেই লোকটা আলাদা লেভেলের অভিনেতা আলাদা লেভেলের অভিনেতা খুব ভালো পারফরমেন্স দিয়েছে অন্যর কথা বলবো আমি যে সিনেমা ডিরেক্টরও বটে তো তার পারফরমেন্স কিন্তু খুব ভালো এখানে এটা আমার নেগেটিভ পয়েন্ট আছে পড়ায় বলছি সেটা আমি তো অন্য পারফরমেন্স কিন্তু খুব ভালো কিছু ড্রিম সিকোয়েন্সে তার পারফরমেন্স তার চোখে মুখে এক্সপ্রেশন কিছু ডায়লগ নেই বাট সে তাকানো আছে সেখানে তার এক্সপ্রেশন দেখবেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রয়েছে এবং সহিং পারফরমেন্স প্রথম দিকে আমার ঠিকঠাক লাগলো শেষের দিকে তার পারফরমেন্স খুব পিক নেয় এবং সেখানে তার পারফরমেন্স খুব ভালো যায় এই সোহিনী আরও ভালো পারফরমেন্স আছে বাট এই পারফরমেন্সটা কিন্তু তার মনে থেকে যাবে অ্যাস দিয়া মোনা খুব ভালো পারফরেন্স দিয়েছে সোহিনী সরকার তার পারফরমেন্সও খুব ভালো ক্লাইম্যাক্সের দিকে যেতে যে একটা সিন আছে তার তার পারফরমেন্স খুব ভালো এবং বাকি যে কারসে অর্পণ রয়েছে মিমি রয়েছে তাদের পারফরমেন্সও ঠিকঠাক এবার আমি কথা বলবো সেকেন্ড পজিটিভ পয়েন্ট সেটা যে সিনেমার এই সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টস ক্যামেরা ওয়ার্ক সৌমিক হালদার সেলুট 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 এবং এখানে অনিবার ভট্টার জন্য অনেক ইনপুট আছে আমি জানি যারা মন্দার দেখে থাকবেন তারা জান তার জানবেন ক্রিয়েটিভ ডেট সিনেমাতেও রয়েছে তো তার অনেক জায়গায় আছে যে ক্যামেরাটা ওখানেও একটা শর্ট ছিল টোটো থেকে ক্যামেরাটা নিয়ে গিয়ে একটা ওয়ান টেক সিকোয়েন্স এখানে অনেক ওয়ান টেক সিকোয়েন্স আছে এখানে অনেক সিন আছে একটা সিনের কথা বলবো শুরুর দিকে আছে যে অনবান ভট্টাচার্য ক্যারেক্টারটা একটা জায়গায় গাড়ি নিয়ে ঢুকে এবং তার ছোটোবেলায় তার আর দিয়া এবং অথই এ তিন যারা সিন আছে তো ওই তিনটে বাচ্চাদের ক্যারেক্টারটা যারা মানে ছোটবেলার ক্যারেক্টারটা তিনটে বেরোয় আর ও ঢোকে তো ওই সিনটা অনেক ক্যাপচার করেছে যেন আউটস্ট্যান্ডিং এবং শেষের দিকে রাত্রিবেলা একটা সিন আছে ওখানে ওই 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 ক্যাপচারটা একবার দেখবেন ওখানে এখানে কিছু কিছু ড্রিম সিকোয়েন্স ক্লাইম্যাক্সের দিকে আছে আর পুরো সিনেমা অনেক জায়গা জুড়ে রয়েছে সেখানে কিন্তু সেখানে কিন্তু ক্যামেরার কাজ দুর্দান্ত হয়েছে এবং লাইটিংয়ের কাজও খুব ভালো ব্লুই স্টোন রয়েছে একটা গ্রিনিশ এমন টোন দিয়ে একটা সৈন্য সক্রাজে তার পিছনে অর্পণ ঘোষলে ক্যারেক্টারটা তারপর অন্য ক্যারেক্টারটা দিয়ে একটা লাইটিংয়ের প্রভাব দেখি একটা দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কেট করেছে খুব ভালো লাইটিংয়ের কাজ খুব ভালো ক্যামেরা ওয়ার্ক সেটা নিয়ে আউটস্ট্যান্ডিং শৌমিক হালদার ডিজার্ভ করা একটা ভাই মানে দারুণ লেভেল টেকনিক্যাল অ্যাসপেক্ট সুপার টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কেউ কোনো খামতেই বের করতে পারবে না পারবে না এবং সিনেমার গল্প একটা দেখানো এবং সিনেমার প্রেজেন্টেশন দুটো আলাদা জিনিস এখানে সিনেমার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে এখানে সিনেমাটা আলাদা ভিজুয়াল টেক রয়েছে ডিরেক্টারের মেকারসদের সেটা হচ্ছে যখন সিনেমাটাকে বিভিন্ন পার্টে ভাগ করেছে শুরুর দিকে ক্রিকেটের সাথে সাথে সাদৃশ্য রেখে ঠিক আছে না এবং শুরুর দিকে শুরুর দিকে পাওয়ার প্লেয়ার রয়েছে সেদিকে স্লগ ওভার রয়েছে তো বিভিন্ন এবং সেটা অনবেন যে সেটা ইন্ট্রোডিউস করাচ্ছে আমাদের কারণ ও ক্রিকেটের শখিন ভট্টায় ওই ক্যারেক্টারটা অর্থ এই সরি গোগো তো সেটা সে দেখাচ্ছে এবং কি কী করে ও এবং ওই যেটা বললাম ভিজুয়াল টেক ও কী করে ওই ওই ওদের মধ্যে যে ভিনশুরা যেটা চলছে সেখান থেকে বেরিয়ে এসে ও দর্শক ওই ক্যামেরার ওপরে দর্শ ক্যামেরার সাথে কথা বলে তা ক্যারেক্টার ক্যামেরাটা না একটা ক্যারেক্টার পে করে সিনেমাতে ক্যামেরাটা একটা ক্যারেক্টার হয়ে যায় ও বলছে ক্যামেরাটা এবারে এসো না অত কাছ না না কাছে না যায় দূরে যাও দূরে যাও দূরে যাও ক্যারেক্টার দূরে ক্যামেরাটা দূরে সরে যায় তারপরে করে দেখায় যে চলো এবার শুরু হবে রান তো এরকম করে বিভিন্ন জিনিস দেখিয়েছে আমরা যেটা কথা বলে তো সেটা না আরেকটা নেগেটিভ পড়া সেটা আমি তো সেইগুলো কিন্তু খুব আলাদা ধরনের লেগেছে এরকম সচরাচর আমরা বাংলা সিনেমায় দেখতে পাই এবং অনেক সিনেমাই দেখতে না এটা অথয়ে সেই জিনিসটা কিন্তু খুব ভালো দেখেছি ক্রিকেটের যেটা নিয়ে এসছে জিনিসটা এবং যেভাবে অনুমান যে ফোরতল বিক্রয় কথা বলে সেই জিনিসগুলো ভালো বেশ ভালো আলাদা ভিজুয়াল টেক রয়েছে যেটা আমি বললাম টেকনিক রাসপেট ভালো এবং এটার যে অ্যাডাপ্টেশন এবং অথৈ অথেলোকে অথৈ ডেসডিমোনাকে দিয়ামোনা আমাদের গো ইয়াগোকে গোগো তারপরে ক্যাসিওকে আমাদের মুকুল করে দিয়েছে তো এই নামগুলো করা এবং যে যে জিনিসগুলো দেখিয়েছেন কাস্ট সিস্টেমটা খুব ভালোভাবে দেখিয়েছে সেটা কথা বলেছে তো এইরকম টাইপের কিছু কিছু আমার খুব ভালো লেগেছে জিনিস যে জিনিসটা দেখেছি অ্যাডাপটেশান এবং ভিজুয়াল এটা বাট এই সিনেমার সবচেয়ে বড় খামতি হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে এই সিনেমাটা স্ক্রিন প্লে প্রথম হাফে যখন সিনেমাটা শুরু হয় যখন জাস্ট সিনেমাটা যখন শুরু হয় ফ্ল্যাশব্যাকের সিন দেখায় এবং জিনিসটা চলে সেইখানে কিন্তু জিনিসটা খুব ভালো হচ্ছিল একটা সময় কী আসবে আপনি জিনিসটা ওই যে কনফ্লিক্টটা আসবে এবার আপনি চেষ্টা এবারে আপনি মানে দেখার চেষ্টা করবেন দেখতে চাইবেন যে এবার কী হবে এটা লাস্টে ফাইনাল ক্লাইম্যাক্সটা কী হবে বাট সেই সিনটা আসেই না আসেই না সেই এক একই জিনিস হয় অন্য বারবার সোহিনীকে বলে তুমি কি এটা করেছো তুমি কি এটা করছো করছে সেই জিনিসটা এত রিপিটেশন চলে আসে বা আপনার মাথা গরম হয়েছে সিনেমাটা আড়াই ঘন্টা এই সিনেমা আরেক নেগেটিভ পয়েন্ট আছে এডিট সিনেমা সিনেমায় এডিট খুব ভালো হতো হতো এডিট একদম ভালো হয়নি আড়াই ঘন্টা সিনেমা একটা এরকম ডার্ক সিনেমা লোকে বেশিক্ষণ দেখবেন আমার মনে হয় না এটা বুমেরাং বা অন্য টাইপের কমেডি সিনেমা ডার্ক সিনেমা এটা যত কমানো যেত যত ট্রিম করা যায় তত ভালো এই সিনেমাটা অনেক বড় হয়ে গেছে অনেক লেন্দি হয়ে গেছে এবং সিনেমাটা লাস্টের দিকে যেতে আপনার ভালো লাগবে না যে ভাই এবার তো জিনিসটা দেখা এবার তো যে জিনিসটা আপনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সেটা দেখা কারণ জিনিসটা একই জিনিস হচ্ছে একবার অন্য ঘরে যাচ্ছে জিজ্ঞেস করে নাকি আবার ঘরে যাচ্ছে আবার আসছে আবার একবার অনিয়মার মানে যাচ্ছে আবার ঘরে আসছে অনিয়মারের কাছে কথা শুনছে আবার ঘরে আসছে তো সে একই জিনিসের রিপিটেশন দেখতে ভাল লাগে না তো এটা হচ্ছে স্ক্রিন প্লে এটা খুব বড় ফ্ল এবং এখানে নাম ভূমিকা রয়েছে অথৈ ওখানে ওমকারে আপনি দেখুন ওখানে ল্যাঙ্গা আর গিয়ে ক্যারেক্টারটা পপুলার হয়েছে বাট ওমকারা ক্যারেক্টারটা মানে যে যেদেবের ক্যারেক্টারটা সেটা সেটা কিন্তু ওয়েল রিটেন এবং সেটা ওয়েল রিটেন হওয়া উচিত কারণ তার নামই সিনেমাটা রয়েছে ওমকারা তো সেই সেই তাকে সেই ক্যারেক্টারটাকে ভালো হতে হবে এখানে অন পারফরমেন্স ভালো বাট ক্যারেক্টারটা কিন্তু ভালো লেখা হয়নি ক্যারেক্টারটা একদম ভালো লেখা হয়নি যতটা ভালো গগো গোগোর ক্যারেক্টার লেখা লেখা হয়েছে ততটা কিন্তু এই ক্যারেক্টারটাকে লেখা হয়নি সিনেমাটার নাম অথই না করে গোগো দেওয়া উচিত ছিল কারণ সিনেমাটা বেশি ভাগটা অনিবার ভট্টাচ্যের ওপর দাঁড়িয়ে রয়েছে এখানে অন্যর খুব একটা কিছু ভালো মেটেরিয়াল ছিল না করার মতো রিটার্ন মেটেরিয়াল সে নিজে লিখেছে আমি জানি না যে কী লিখেছে নিজের জন্য আমি আর নো খুব একটা কিন্তু ভাল লাগেনি সেই জিনিসটা আমার যেটা বললাম আমি এবং সেই জিনিসটা ভালোভাবে দেখানো উচিত ছিল বলে আমার মনে হচ্ছে সিনেমাটা ওটাই ফ্ল লেগেছে আমার এবং বাট আদারওয়াইজ আমি সিনেমাটা মিউজিকের কথা বলতে ভুলে গেলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমা সুপর সুপার ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু সিন আছে একটা সিনে যখন সিঁড়ি থেকে নামতে নামতে আসে অন্য ক্যারাক্টারটা এবং তারপরে ফলো করতে হবে একটু দৌড়ো ছসকন দৌড় ছিসকোন ওখানে ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে হয় চলচ্চিত্র হঠাৎ করে থেমে যায় সিনটা তারপরে আবার ই তো ওই এরকম আরও অনেক কাজ রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমার সব মনে পড়ছে না তো এইগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো হয়েছে মিউজিকের কাজ সত্যিই খুব ভালো হয়েছে আমার মনে হয় অ্যাডাপ্টেশনটা আরও বেটার হতে পারতো এবং বিনসুরার যে গ্রামটা মন্দা যদি আমি দেখেন ওর জিওগ্রাফিক লোকেশনটা ওখানে সিনেমাটা একটা ক্যারেক্টার প্লে করেছিলো সিনেমাটা অনেক কিছু বলে এই ওয়েব সিরিজটা

কনভারসেশন চলছে তারপরে অনেক সাথে জঙ্গলে কিছু কথাবার্তা হচ্ছে তারপর আবার সে যাচ্ছে ঘরে তো কিছু নেই সিনেম্যাটিক কিছু নেই এখানে নাটক পারফরম্যান্স ভালো সবই ভালো বাট সিনেম্যাটিক যেহেতু সিনেমায় আমি নিয়ে আসি থিয়েটারে লোকে তুমি আসতে বলছো থিয়েটারে এখন লোকে ভিজুয়াল স্পেকটিক্যাল দেখতে চাই তো তোমাকে এমন কিছু দেখাতে হবে যাতে লোকে দেখতে চায় একটা এই সেট ফেলে দিয়েছে দেখে ভালো লাগছেন সেই জিনিসটা সেই জিনিসটা আরও ভালো হতো বলে আমার মনে হয় যে ভিডিওটা খুব লেন্দি হয়ে গেলো সরি ফর দ্যাট বাট অনেক কিছু বলার ছিল বলে তো এটাই ছিল ওভারঅল টেক আমার অথব কিন্তু তোমাদের কেমন লেগেছে যে ডেফিনেটলি কমেন্ট করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি টেক কেয়ার গুড বাই